হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপ্তি, তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তো আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আর দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইবার করতে যেন একটুও না ভোলা হয়। তো দেখতে থাকো, লেটস গো। আগের দিন রাতে অনেক খাটাখাটনির পর শরীরটা খারাপ হওয়াতে সকালে উঠতে একটু দেরি হয়। শাশুড়ি মায়ের চিৎকার, বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, আসছি। এত বেলা অব্দি যে শুয়ে আছো, এটা তোমার বাপের বাড়ি পাওনি, আমার বাড়ি এসব চলবে না। যাও, উঠে রান্নাঘরে যাও, দেখো কালকে কত বাসন বাসন পড়ে আছে, কে করবে ওগুলো? আমি করবো এই বয়সে? বৌমা কোনো উত্তর না দিয়ে রান্নাঘরে গিয়ে বাসন মাজতে মাজতে বিয়ের আগের কিছু মুহূর্ত মনে করতে থাকলো। শোন না মা, এদিকে একটু আয় তো। হ্যাঁ, ডাকছো মা? হ্যাঁ, তোকে ডাকছি। পাত্রপক্ষের তোকে খুব পছন্দ হয়েছে, বুঝলি? বিয়ের দিনক্ষণ পাকা হয়ে গেছে, এবার ওটাই তোর নিজের বাড়ি, আর এটা পর, আমরা তো পালন করেছি। কি, যেখানে এতদিন থাকলাম সেটা আমার বাড়ি নয়, আর যেখানে আমি কখনো যাইনি এখনো সেটা আমার বাড়ি? কিরকম নিয়ম এটা? এ, আমার অনেক কাজ আছে, অত কথার উত্তর দিতে পারবো না। বড্ড কথা বলিস আজকাল, শ্বশুর বাড়িকে কি বলবে লোকে, যে বাপের বাড়ি থেকে এসে গিয়েছে? ঠিক এমন সময় বরের চিৎকার। শুনছ? কোথায় তুমি? আসছি। চাটা পাবো না নাকি? 10টা বেজে গেল। হ্যাঁ, আসছি আসছি আসছি। এই নাও চা। এত দেরি? এটা কি চা হয়েছে? দূর, খাও তোমার চা। বাপের বাড়ি থেকে কি কিছু শিখেছনি? হ্যাঁ, সামান্য চাটুকু করতে পারো না? তাহলে মেয়েদের নিজের বাড়ি কোনটা? বাবা মার বড় আদরের মেয়েটাকে বড় যত্ন করে যখন নিজের বাড়ি বলে যে বাড়িতে পাঠানো হয়, কেউ খবরই রাখে না, কত বছর যে লেগে যায় সেই বাড়িটাকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি বানানোর জন্য, কত কিছু যে সয়ে যেতে হয় শুধু মানুষগুলোকে আপন করার চেষ্টায়। তাহলে মেয়েদের নিজের বাড়ি কোনটা?